আজ আমি বানাবো এগলেস ফুডস কেক সামনে ক্রিসমাস ক্রিসমাস মানে ফুডস কেকস ডিম ছাড়া অ্যালকোহল ছাড়া খুব সহজে এক একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য সবার প্রথমে থ্রি বাই ফোর কাপ হচ্ছে মিক্সড টুটি ফুটি নিয়েছি আপনাদের যে হচ্ছে ড্রাই ফ্রুট পছন্দ যে যে ড্রাই ফ্রুট পছন্দ সেইগুলো আপনারা নেবেন আর ওয়ান বাই ফোর কাপ হচ্ছে কিসমিস নিয়েছি আপনার কিসমিসের বদলে ব্ল্যাকবেরি বা হচ্ছে ব্লুবেরিও নিতে পারেন আর ওয়ান বাই ফোর কাপ হচ্ছে কালো কিসমিস নিয়েছি একটা পিঠা বা মরব্বাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এই পিঠা বা মরব্বা আপনারা হচ্ছে যে কোনো ফলের দোকানে আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন ক্রিসমাস এটাকেও দিয়ে দেবো আর ওয়ান বাই ফোর কাপ চেরি নিয়েছি এই চেরিটাকে আমি টুকরো করে নিয়েছি মানে দু ভাগ করে নিয়েছি এটাও দিয়ে দেবো আর দুশো পঞ্চাশ এম এল হচ্ছে অরেঞ্জ জুস দেব আর অরেঞ্জ জুসের বদলে আপনারা গ্রেপ জুসও ব্যবহার করতে পারেন আমি এই কুড়ি টাকা দামের অরেঞ্জ জুস নিয়েছি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেবো সব করতে দিয়ে দেবো এবার তিন ঘন্টা পর কেকের প্রিপারেশনটা শুরু করব তার জন্য ওয়ান বাই থ্রি কাপ হচ্ছে হালকা গরম দুধ নিয়েছি আর হাফ নেবুর রস কিছু নিচুড়ে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো এটা বাটাল মিক করে নেব আর যেহেতু হচ্ছে ডিম দিয়ে হচ্ছে না বাটার মিল্কটা দিতেই হবে এবারে শুক্রো উপকরণগুলো ছেলে নেব আর তার জন্য সবার প্রথমে হচ্ছে এক কাপ ময়দা নিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ হচ্ছে পাউডার মিল্ক নিয়েছি আর দেড় চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা নেব থ্রি বাই ফোর কাপ হচ্ছে পাউডার সুগার নেব মানে চিনিটাকে আমি মিক্সার মেশিনে গুঁড়িয়ে নিয়েছি নিয়ে এটা ভালো করে আমি হচ্ছে চেলে নেব আর ওয়ান বাই ফোর চামচ হচ্ছে দারচিনির গুঁড়ো আর ওয়ান বাই ফোর চামচ হচ্ছে জাইফলের গুঁড়ো নিয়েছি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা মিশানা হয়ে গেছে এক সাইডে রেখে দেব আর হচ্ছে যে ডা ফ্রুটসটা আমি রেখেছিলাম শোপ করতে দিয়েছি দেখুন শোপ করে নিয়েছে হালকা একটু রয়ে গেছে এই ফ্রুটসগুলো শুকনো উপকারের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি হচ্ছে মিশিয়ে নেব আমি দু রকম পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি গ্যাসও বানিয়ে দেখাবো আর মাইক্রোওয়েভও বানিয়ে দেখাবো যে বাটার মিকটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আপনারা হচ্ছে ডিম না ডিম যেহেতু দেওয়া হচ্ছে না এই বাটার দিতেই হবে আর মিশানো হয়ে গেছে এক চামচ হচ্ছে ভেনিলা এসেন ওয়ান পিঞ্চ হচ্ছে নুন দেবো আর ওয়ান বাই ফোর কাপ মিল্ডের বাটার নেব বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি আর ওয়ান বাই ফোর কাপ ভাঙা কাজু নেব আর ওয়ান বাই ফোর কাপ হচ্ছে আলমন্ড কুচি নেব আলমন্ডটা আমি একটু কুচিয়ে নিয়েছি আর ওয়ান বাই ফোর কাপ হচ্ছে আখরোট নেব এটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি আখরোটটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেছে একটা প্যাচলের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এটা মিশানো হয়ে গেছে এক সাইডে রেখে দেবো দেখুন কেকের মোল্ট নিয়েছি আমি বাটার পেপার হচ্ছে কেটে নিয়েছি আর এবার অয়েল ব্রাশ করব হচ্ছে হাফ চামচের মতন অয়েল দেব দিয়ে ভালো করে ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটার দিয়েও ব্রাশ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব যে লম্বা করে আমি হচ্ছে বাটার পেপার কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো সাইডে তেল দিয়ে আছে তাড়াতাড়ি হচ্ছে চিপকে যাবে তারপর নিচেতেও দিয়ে দেবো দিয়ে ওপরেও একটু হচ্ছে অয়েল ব্রাশ করে নেব আপনারা বাটার পেপার আপনাদের কাছে না থাকলে আপনারা হচ্ছে সাদা পেপারও দিতে পারেন আর এরকম এই মলটাতেও হচ্ছে অয়েল ব্রাশ করে নেব দেখুন অয়েল ব্রাশ করা হয়ে গেছে এটা আমি মল্টের মধ্যে একটু ঢেলে নেব আর হচ্ছে আপনাদের কাছে এরকম মল্ট না থাকলে হচ্ছে আপনারা যে খা অ্যালুমিনিয়াম খাবার হচ্ছে ফয়েল থাকে সেগুলো দিয়েও হচ্ছে কেক বানিয়ে নিতে পারেন এটাতে দেওয়া হয়ে গেছে তারপরে আর একটা মন্টের মধ্যে আমি ঢেলে নেব নিয়ে একটা প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব করে আর সামান্য একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো ওপরে এইগুলো অরেঞ্জ জুসের সাথে স্যুপ করা ছিল গ্যাসে তো একটা কড়া বসিয়েছি দশ মিনিটের মতন আমি করে নিয়েছি নিচে একটা আর এই ছিদ্রটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি এল ইডি আমি দশ মিনিট একশো আশি ডিগ্রি হচ্ছে টেম্পারেচারে আর হচ্ছে দশ মিনিটের মতন আমি থ্রি করে নিয়েছি এবারে স্ট্যান্ডটার ওপরে আমি এক একের মোলটা দিয়ে দেব দিয়ে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি কেকটা একশো আশি ডিগ্রি বেক করে নেব দেখুন চল্লিশ মিনিটের মতন বেক করা হয়ে গেছে কেকটা একটা হচ্ছে টুটপের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু হচ্ছে ব্যাটারটা লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে বেক হয়েছে আর হচ্ছে ওই এর ওপরে হচ্ছে কেকের ওপরে আমি একটু হচ্ছে অরেঞ্জ জুস দিয়ে দেবো যেমন কেকটা একটু মশ্চারাইজ থাকে মানে ড্রাই না হয়ে যায় এই গরম অবস্থাতেই দিয়ে দেবো দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এর মুখটা আমি কভার করে দেবো কভার করে দিয়ে এটা আমি হচ্ছে দু ঘন্টা রেখে দেব গ্যাসেতে যে হচ্ছে কেকটা আমি বেক করেছিলাম এটাও হয়ে গেছে একটা টুট করে সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে যেমন এটাও হচ্ছে বের করে নিয়েছি এটা একটু হচ্ছে অরেঞ্জ জুসের একটু দিয়ে দেবো যেন ভালো করে মশ্চার থাকে যেন ড্রাই না হয়ে যায় এটা দিয়েও হচ্ছে আমি হচ্ছে অল অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুখটা কভার করে দেবো দিয়ে হচ্ছে দু ঘন্টা রেখে দেব তখন দু ঘন্টা পর আমি হচ্ছে বের কভারটা ওপেন করব দেখুন কত সুন্দরভাবে হয়েছে গ্যাসেরও হচ্ছে কেকটা এটা হচ্ছে সাইড দিয়ে কাট করে নেবো একটা ছুরির সাহায্যে স্ট্যান্ডের ওপরে হচ্ছে আমি যে মাইক্রোওভেনের কেকটা বানিয়েছিলাম সেটাও রেখে দেব দুটো কি ভালোভাবে বেক হয়েছে দেখুন খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং